বড় চক্রান্ত, তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চিতভাবে জড়িত আছে। একটা বড় চক্রান্ত, বাংলাকে অশান্ত করো, বাংলাকে বদনাম করো, বাংলাকে জগতে ভারতের মাঝখানে বদনাম করে দাও, তার একটা চক্রান্ত চলছে। আজকে সন্ত্রাস 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 করছে। আমাকে কতগুলো টিভি চ্যানেল সকালে জিজ্ঞেস করল, আমি বললাম যদি সন্ত্রাস তৃণমূল কংগ্রেস করে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের ছেলেরা কেন বেশিরভাগই মারা গেল, তৃণমূল কংগ্রেসের ছেলেরা বেশিরভাগই মারা গেল। অর্থাৎ সন্ত্রাস হচ্ছে আরেক জায়গা থেকে, প্ররোচনা হচ্ছে আরেক জায়গা থেকে, আর ঘাড়ে চাপানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের। একে আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমাদের দরকার হয় না সন্ত্রাস করতে, আমাদের দরকার হয় না ভোট লুট করতে। তার কারণ আমাদের সাথে মানুষ আছে, সেই জনসমাগম এবং নবজুয়ার যাত্রা সেটা প্রমাণ করেছে যে লাখো লাখো হাজারো হাজারো মানুষ তারা এসে দুধার ধরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে। আমরা জানতে চাই যে কেন আজকে টিপ্পনী কাটা হয়। আরে তোদের পাঁচ সাতটা লোক দশটা লোক একটা জায়গায় দাঁড়িয়ে অপমান করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদি আমাদের কর্মীরা এলাকায় এলাকায় সেটা করতে শুরু করে তাহলে বিরোধীরা কেউ আজকে আর নেতারা কেউ রাস্তায় বেরোতে পারবে না, এই হুঁশিয়ারিটি দিতে চাই। আমরা করতে পারি না তার কারণ আমরা দায়িত্বশীল দল। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যখন সবাই ফুটছিল, সিপিএমের অত্যাচারে ফুটছিল, যখন আমাদের একুশে বদল এলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই, নতুন বাংলা গড়তে চাই। তাই তখন নতুন বাংলা গড়ার যাত্রা করেছিল। আমাদের ছেলেদের শান্ত করার জন্যে পার্টি অফিসে রবীন্দ্রসঙ্গীত চালিয়েছিল, কাদের বাঁচানোর জন্যে, যাতে কোনো আক্রোশ, এতদিন ধরে যারা ছেলের গলা কেটে মাকে সেই রক্ত দিয়ে ভাত খাইয়েছে, যেখানে হাত কেটে নেওয়া হয়েছে, যেখানে স্বামীকে বউয়ের সামনে হত্যা করা হয়েছে, সেই আক্রোশে যখন মানুষ ফুটছিল, তাদের শান্ত করার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত চালিয়ে শান্ত করেছে, যাতে সেই আক্রোশটা গিয়ে বিরোধীদের ওপরে না পড়ে, তাদের বাঁচানোর জন্য এটা করা হয়েছে। আর আজ তৃণমূল কংগ্রেসের নামে দোষ দেওয়া হচ্ছে। আমরা গুন্ডা মস্তান রাখি না, আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আবার যেটা হারিয়ে গেছিল সেটার পুনর্বহল করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমাদের 34 বছরে বাংলায় রবীন্দ্রনাথ হারিয়ে গেছিল, নজরুল ইসলাম হারিয়ে গেছিল, বিবেকানন্দ হারিয়ে গেছিল, ঠাকুর রামকৃষ্ণ হারিয়ে গেছিল, আমাদের এই সব পাথরস্মরণীয় মুনিরা হারিয়ে গেছিল, তাদের নিয়ে এসে আবার মনে করিয়ে যে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, সেটা করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কৃষ্টির কথা বলি, আমরা সংস্কৃতির কথা বলি, আমরা মানুষের মধ্যে হৃদয়ের সংস্কৃতি করার চেষ্টা করি, আর গুন্ডামি বদমাইশি করে অত্যাচার করে বাংলার ঘাড়ে দোষ চাপাচ্ছে যারা, বাংলাকে কলঙ্কিত করছে যারা, তাদের বলি তোমাদের অস্তিত্ব থাকবে না বাংলায়, তোমাদের অস্তিত্ব থাকবে না, বাংলার মানুষ তোমাদের প্রত্যাখ্যান করেছে। একবার মোটা মোটা লোকগুলোকে নিয়ে এসে বলেছিল আপকি বার দোষ পার, হয়ে গেল পকার পার। আবার মোটা লোকটা এসেছিল বলেছে ইস বার 35। আমি বললাম ইস বার বাংলা মে তুম হো জায়গা ফিনিশ। সেই যখন 35 তখন ফিনিশ, তোমার কোনো দয় নেই। আরেকটা দল, এক্ষুনি আমি স্নেহাশিসকে বলছিলাম যে কিরকম যৌথ, শুনুন যৌথ কিরকম, বিজেপির ভালো লয়ার নেই, হাইকোর্টে কেসগুলো করছে সিপিএমের লয়ার, সিপিএমের লয়াররা কেস করে হাইকোর্ট থেকে অর্ডার বার করছে, তারপর এজেন্সি দিচ্ছে, তারপর এজেন্সি কি করবে,
সেইটা বিজেপির নেতারা ঠিক করছে কার বাড়ি রেড হবে কাকে সহায়তা করবে সেটা ঠিক করছে বিজেপি 20% discount on all medicine Kili Medical Mandal Bazar Gandhi Road Kanchapura